যুদ্ধ নয় শান্তি চাই, এই বার্তা নিয়ে কলেজ প্রাঙ্গণে দোল উৎসব পালন কলেজ পড়ুয়াদের। পশ্চিম বর্ধমান জেলার কুলটি কলেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার কুলটি কলেজ ছাত্র সংসদের পক্ষে কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে দোল উৎসব পালন করা হলো, যেখানে যুদ্ধ নয় শান্তি চাইয়ের বার্তা নিয়ে অর্থাৎ শান্তির বার্তা পায়রা উড়িয়ে বিশ্ব শান্তির বার্তা দিয়ে এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মানিত করে কলেজ প্রাঙ্গণে দোল উৎসব পালন করা হলো। এই অনুষ্ঠানে বিশেষ অতিথির উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের কাউন্সিলর পুনম দেবী, শতাব্দী ভাণ্ডারী, সৌরভ মাঝি, উকিল দাস, তাছাড়া কুলটি তৃণমূলের নেতৃত্বগণ। কুলটি কলেজ ছাত্র সংসদের পক্ষে উপস্থিত ছিলেন ছাত্রনেতা যতীন গুপ্তা, সৌরভ ঘোষাল, তুলসী দাস সহ অনেকে। বিগত 2 বছর ধরে তো কোভিডের জন্য কলেজ বন্ধ ছিল, তারপরে এরকম একটা আপনারা জানেন পুরো বিশ্ব জুড়ে করোনার একটা মহামারী এসেছিল, তাই জন্য কলেজ স্কুল সব কিছু বন্ধ ছিল। এই 2 বছর পর কলেজ আবার খুলেছে, তাই জন্য আমরা দেখলাম সেরকম সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।